আমি আরো দুটি রাউন্ডের কাজ শেষ করে এসেছি। এখন আমি তিনটি চেন নিব। তিনটি চেনকে আমি একটি ডাবল হুক সেট কাউন্ট করে আমি বাটন প্লেটের জন্য মোট পাঁচটি ডাবল হুক সেট নিব। পাঁচটি ডাবল হুক সেট নেওয়া হচ্ছে হলো। এ পর্যায়ে আমি তিনটি চেন করব। তিনটি চেন করে আমি আগে তিনটি চেনের গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী তিনটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল হুক সেট করব। এরপর আমি আবার চারটি চেন করব। করে আমি ডাবল হুক সেট করব। মোট আমি এখানে আবার চারটি ডাবল হুক সেট করব। এরপর আমি তিনটি চেন করব। তিনটি চেন করে পরবর্তী চারটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন করে দিব। আবার আমি চারটি চেন করব। করে আমি পরবর্তী চারটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল হুক সেট নিব। এই রাউন্ডের কাজগুলো প্রায় সেমই একই রকম। আমি দ্বিতীয় রাউন্ডে এইভাবে করেছিলাম। আমি কাজটি করে আমি ফিরে আসছি অফলাইনে। আমি কাজটা আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি পাঁচটি সিঙ্গেল হুক সেট নিয়ে নিব। পাঁচটি ঘর আমি পাঁচটি সিঙ্গেল হুক সেট করে আমি আগের রাউন্ডের মতো আবার তিনটি চেন করে নিব। নিয়ে আমি পরবর্তী তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন্ট দিয়ে দিব। এরপর আমি আবার চারটি চেন করব। করে আমি পরবর্তী চারটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন্ট করে দিব। এরপর আমি আবার চারটি চেন নিয়ে আমি পরবর্তী চারটি চেনের গ্যাপে আবার একটি সিঙ্গেল হুক সেট করে দিব। এইভাবে এই রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে নিব। চারটি চেনের গ্যাপের পরপর আমি চারটি করে চেন নিয়ে নিব। আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কাজটি ঘুরিয়ে নিয়েছি। এখন আমি আবার তিনটি চেনকে একটি ডাবল হুক সেট কাউন্ট করে মোট পাঁচটি ডাবল হুক সেট করে নিব বাটন প্লেটের জন্য। গানটার নাম ব্রোকেন অ্যাঞ্জেল। ওখানে তো ব্রোকেন অ্যাঞ্জেল। ডাবল হুক সেট করার পর আমি তিনটি চেন নিয়ে পরবর্তী তিনটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন করে দিব। এরপর আমি তিনটি চেন নিব। নিয়ে আমি এর পরবর্তী চারটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন করে দিব। এরপর আমি দুটি চেন নিয়ে এখন আমি পরবর্তী চারটি চেনের গ্যাপে আমি ডাবল হুক সেট করব। মোট ছয়টি ডাবল হুক সেট করব আমি। ছয়টি ডাবল হুক সেট করার পরে এ পর্যায়ে আমি দুটি চেন নিব। দুটি চেন নিয়ে পরবর্তী চারটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল হুক সেট করে জয়েন করে দিব। এরপর আমি আবার দুটো চেন নিব। দুটো চেন নিয়ে আমি এর পরবর্তী ঘরে আবার ছয়টি ডাবল হুক সেট করব। মূলত আমার এই রাউন্ডের কাজটি এরকম করেই হবে। দুটি চেন এবং ছয়টি করে ডাবল হুক সেট নিয়ে আমি এই রাউন্ডের এই কাজটি আমি কমপ্লিট করে নিব। ছয়টি ডাবল হুক সেট এবং দুটি চেন দিয়ে আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে আমি নিয়ে আসছি। এরকম হবে ডিজাইনটি। আমি কাজটি করে ফিরে আসছি। আমি এই পর্যায়ে আমার ডিজাইনটি কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন আমি সাদা রঙের সুতা জয়েন্ট করব।
সেই জন্য আমি একটি স্লিপ নট দিয়ে নিলাম। এরপর আমি সাদা সুতাটি জয়েন করে তিনটি চেন নিয়ে তিনটি চেনকে একটি ডাবল হুকশেট কাউন্ট করে পরেরটাতে আমি একটি ডাবল হুকশেট করব। এরপরে মোট আমি চারটি, সব মিলিয়ে মোট পাঁচটি ডাবল হুকশেট করব। এরপর আমি দুটি চেন করে আমি পরবর্তী তিনটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল হুকশেট করে জয়েন করে দিব। এর পরবর্তী ঘরে আমি একটি ডাবল হুকশেট নিব এবং তিনটি চেন নিয়ে যেখান থেকে চেনের জয়েন্টটা উঠেছে ঠিক তার গোড়ায় আমি একটি সিঙ্গেল হুকশেট করে জয়েন করে দিব। এভাবে আমি একটি পিকক ডিজাইন করে নিব। তার পরবর্তী ঘরে আমি আবার আরেকটি ডাবল হুকশেট করে তিনটি চেন করব। তিনটি চেন করে আমি প্রথম চেনের গোড়াতে একটি সিঙ্গেল হুকশেট করে জয়েন করে দিব। এইভাবে আমি এই ডিজাইনের কাজটা কমপ্লিট করব। এই রাউন্ডের কাজ আমার এইভাবে আমি কমপ্লিট করে নিব। একটি ডাবল হুকশেট নিব, এরপরে তিনটি চেন নিয়ে একটি পিকক ডিজাইন করব। এইভাবে ডাবল হুকশেট নিয়ে তিনটি চেন এবং তিনটি চেনকে প্রথম চেনের গোড়াতে সিঙ্গেল হুকশেট করে জয়েন করে আমি এই ডিজাইনটি কমপ্লিট করব। আমার এই রাউন্ডের কাজটি মূলত এটি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব এবং আমার গলার ডিজাইনটি আমি শেষ করে নিব। এরপর আমি লাস্টের ঘরে আমি আবার ডাবল হুকশেট করেটি করে তিনটি চেন করে আমি পিকক ডিজাইন করে কোনো চেন নিব না। আমি এই পরবর্তী ঘরের সিঙ্গেল হুকশেটের ঘরে আমি একটি সিঙ্গেল হুকশেট দিয়ে আমি জয়েন করে নিব। এরপরের ঘরটিতে আমি কোনো চেন নিব না। কোনো চেন না নিয়ে আমি পরবর্তী ঘরে একটি ডাবল হুকশেট করব। ডাবল হুকশেট করে এটার উপরে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিব। আমি কোনো চেন নিইনি, আপনারা দেখেছেন। পরবর্তী ঘরে আমি আবার পরবর্তী চেনের ঘরে আমি ডাবল করে এর উপরে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নিব। আমার এই রাউন্ডের কাজটি মূলত এটি। আমি কাজটি শেষ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ডিজাইনটি দেখতে কেমন হয়েছে। এইভাবে করে সম্পূর্ণ কাজটি আমি কমপ্লিট